بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. দেখে আস্তে আস্তে বাইপাস করে নিয়ে যায় খারাপ কাজের দিকে। ইবলিস শয়তান ভালো মানুষকে খারাপ কাজে ডাকে না, আপনাকে ভালো কাজ দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে চটকদার বক্তব্য এবং চোখ ধাঁধানো কথা, এইগুলিকে এড়িয়ে চলতে হবে। জঙ্গিবাদ সম্পর্কে গতবারের বক্তব্যে আমরা পরিষ্কার বলে দিয়েছি, জঙ্গিবাদ এবং জিহাদ, জিহাদ হলো ডাক্তারের অপারেশন আর জঙ্গিবাদ হলো ডাকাতের অপারেশন। কাজেই জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো কানেকশন নেই আর জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো কানেকশন নেই। তারা বিগত দিনে যা জঙ্গিবাদের জন্ম দিয়েছিল, আজকে নতুন মোড়কে নতুন পলিসি অবলম্বন করে আবার জঙ্গিবাদকে উস্কিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে। আপনার ঘরের আমার ঘরের ছেলেকে নিয়ে যাচ্ছে, আমাদের এক মুরব্বী ভাই বললেন, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। বললাম যে আপনি তো আপনার ঘরে ফিরে গেছেন না ভাই, আপনি যেই ঘর থেকে এসেছিলেন ওই ঘরে ফিরে গেছেন, কিন্তু আমাকে ডেকেছেন আমি যাব না। কেন যাব না? আমি এই কাকরাইল মসজিদে বসেছিলাম, বৃহস্পতিবারের রাত্রে এসে জুমার দিন এখান থেকে যেতাম, গাড়িটি আমি টেনেছি। দোস্ত বুতর্গ ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ দিলে মধ্যে কে ইকরামুল মুসলিম সহি নিয়ত তবলিক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কোনো তরিকা থেকে কোনো তরিকায় শান্তি নাই, নবীর তরিকা ব্যতীত মুখস্থ করেছি আমি। আমি মোহাম্মদী আরবিয়ার পড়ালেখা করেছি, আহলে হাদিসের কেন্দ্রবিন্দু সেখানে, তাদের ওখানে পড়ালেখা করেছি, আর এখানে এসে কাকরাইল মসজিদে বসে থেকেছি, টঙ্গীর তুরাগ নদীর পারের সম্মেলনে আমি যোগদান করেছি, আমাকে ফেরাবার কেউ ছিল না। আমি এখানে রমনা পার্কে তদানীন্তনকালীন মুফাসসিরে কোরআনের তাফসির মাহফিলে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলাম, প্রয়াত প্রেসিডেন্ট মারা গেলেন, এরশাদ সাহেব স্বহস্তে চিঠি লিখে দুইজন আর্মিকে পাঠালেন, সেই আর্মিদের সামনে আমরা তখন গিয়ে দাঁড়ালাম। আমরা তদানীন্তন কালের সেই রাজনৈতিক তথাকথিত ইসলামী রাজনীতি যারা ইসলামের ফেরি করে বেড়ায়, এই ফেরিওয়ালাদের সাথেও আমরা চলেছি, আমি চলেছি, অন্য কারো কথা আমি বলতে পারছি না। আমি কাকরাইলেও গেলাম, আবার এখানেও গেলাম, যাওয়ার পরে তারপরে দিশা খুঁজে পাচ্ছি না, অথচ আমার শরীরের মধ্যে আহলে হাদিসের রক্ত। তারপরে 1984 সালে যখন যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদী আরবিয়ায় ভর্তি হলাম, মহতারাম আমিরে জামাতের ভাষণ শুনলাম, কিছু কিছু পরিবর্তন হলো, ঝড় উঠে গেছে, মহতারাম আমিরে জামাত বলছে আজান দাও আজান দাও। আমি বলে স্যার আজানের দলিল? স্যার বলছেন তাই তো, আমার বুড়ো তো ঝড় উঠলে আজান দেয়, আজানের দলিল তো জিজ্ঞেস করিনি। স্যারও হতভম্ব হলেন, আমিও হতভম্ব হলাম যে আমি কি বললাম, স্যার কি শুনলেন। পরবর্তীতে 86 সালে আবার সেই রাজশাহী রানীবাজার যুব সংঘের কেন্দ্রীয় সম্মেলন, মহতারাম আমিরে জামাতের একটি ভাষণ, সমাজ বিপ্লবের ধারা, ভাষণের পরিশিষ্ট তিনটি মতবাদ, এই তিনটি মতবাদ অন্তত পক্ষে 10-12 বার আমি পড়েছি, 20-18 বার আমি পড়েছি, কিন্তু আমার পড়া শেষ হয় না। সেদিন এক লোক সমালোচনা করতেছিলেন আহলে হাদিস আন্দোলনে, বললাম তিনটি মতবাদ পড়েছেন না, সমাজ বিপ্লবের ধারা পড়েছেন না, উদাত্ত আহ্বান পড়েছেন না, জিহাদ ও কেতাল পড়েছেন না, ইসলামের না নেতৃত্ব নির্বাচন পড়েছেন না, দিন কায়েমের সঠিক পদ্ধতি পড়েছেন না, তো কসুর মাথা পড়েছেন, আপনি সমালোচনা করেন কেন? এই বইগুলি পড়ে আমার সঙ্গে কথা বলবেন। মহতারাম আমিরে জামাত দিবালোকের মতো আমাদের কাছে পরিষ্কার করে দিলেন যে জঙ্গিবাদটা কি, আর সুফিবাদ কি, আর নাস্তিক্যবাদ কি, ধর্ম নিরপেক্ষতাবাদ কি, পরিষ্কার ভাষায় তিনটি মতবাদ আমাদের সামনে ক্লিয়ার করবেন, পড়াশোনা করবেন, বই কাছে রাখবেন, বই আমরা পড়ি। মাশাআল্লাহ, যুবকদের জঙ্গিবাদে আজকে উস্কানি দিয়ে যুব সংঘকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে, এমন ষড়যন্ত্র স্বচক্ষে দেখলাম। জঙ্গিবাদের লোকেরা বক্তব্য দিচ্ছে, জঙ্গিবাদের সমর্থকরা স্লোগান দিচ্ছে,
আর মাঠের মধ্যে স্লোগান দিচ্ছে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আর পাবলিক তখন বুঝতেছে এরা যুব সংঘের লোক। তারপরে এসে বলছে যুব সংঘ ধরো, যুব সংঘ মারো। বন্ধুগণ, ধার করা স্লোগান কেন? ধার করা স্লোগান এই কারণে, মাঠটা যাতে যুব সংঘের উপরে পড়ে। স্লোগান দিচ্ছে জঙ্গিবাদের সমর্থকরা, যখন চোর ধরা পড়ার উপক্রম হয় তখন চোর পাবলিকের সাথে চলে যায় আর কয় চোর গেল রে, চোর গেল, ধর ধর। এখন জঙ্গিবাদওয়ালারা জঙ্গিবাদকে ঢাকার জন্য জঙ্গিবাদ দমন করো, জঙ্গিবাদ দমন করো। জঙ্গিবাদ দমনের নাম তারাই পড়ছে যারাই জঙ্গিবাদের জন্ম দিয়েছে। বন্ধুগণ, এরপরে তৃতীয় বিষয় যেটা সমস্যা আসলো, সুফিবাদ। হাজার হাজার যুবককে বড় লম্বা আলখাল্লা পরিয়ে, জুব্বা গায়ে দেওয়ায়ে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে বের করে, ঘর থেকে বের করে, ওই সুফিবাদের স্লোগান দিয়ে তাকে ঘর থেকে বের করে। সুফিবাদদের মূল টার্গেট হলো ইসলামের যে দাওয়াতি জজবা, ইসলামী দাওয়াতি জিহাদি প্রেরণা, জিহাদি প্রেরণাকে নস্যাৎ করাটাই হলো তার মূল কাজ। যেই সাপের চোখ নাই, নাক নাই, শিং নাই, ছোটে না কো, হাঁটে না, কাউকে যে কাটে না, মারে না কো, ঢুঁস ডাঁস করে না কো, ফুঁস ফাঁস নেই কোনো, উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম সাপ যত তৈরি হবে তত ইসলামের সাড়ে বারোটা বাজানো সহজ হবে। এই গাঁট্টিওয়ালা ইসলাম যত সমাজে চালু হবে, গাঁট্টিওয়ালার লোকের সামনে একটা লোকে খুন করে ফেললেও ও সুবহানাল্লাহ বলতে বলতে মসজিদে যাবে আর বলবে বাবা রে ফেতনার জামানা, এগুলি দেখতে হবে না। কি দেখবা তুমি? মাটির নিচে যা হয় তাই বলো, আর আসমানের উপরে যা আছে তাই বলো, কিন্তু এই আসমান আর জমিনের মাঝখানে যা আছে এটা বলা যাবে না। মাটির নিচে কবরের আজাব সম্বন্ধে ওয়াজ করো, আর আসমানের উপরে কি আছে ওটা বলো। দুনিয়ায় চলবো কিভাবে? ছেলেটা ধ্বংস হলো কি করে ফিরতে ফেরাতে হবে? এই জিনিসগুলি তাদের কাছে সেখানে নাই। আবার সেই যুব সংঘ দুর্বার গতিতে আন্দোলন নিয়ে সমাজে চলে আসছে, আসার পরে আবার নতুন করে ষড়যন্ত্র, যুব সংঘকে কণ্ঠাসা করা আর যুব সংঘকে দমন করার চেষ্টা চলছে। অথচ শুরুতেই আয়াত করেছিলাম, আল্লাহ পাক বললেন ক্বালা ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। যুবক গাভী হবে, যেই গাভী বৃদ্ধা হবে না, অল্প অতি বয়সের হবে না, অল্প অতি বয়সের প্রিম্যাচিউর বাচ্চা দিয়ে, আনম্যাচিউর বাচ্চা দিয়ে কাজ হয় না, অতিশয় বৃদ্ধ দিয়ে কাজ হয় না, কাজের সময় হলো যুবক। ওয়ান সাবাবিহি ফি মাবলা, যৌবনের হিসাব আলাদা করে নেওয়া হবে। যুবকরাই পারে সমাজের পরিবর্তন করতে, যুবকদের মাধ্যমেই মুর্দা সমাজকে জিন্দা করা সম্ভব। যেমন বানী ইসরায়েলের ওই মুর্দা ব্যক্তিকে যুবক গাভী কুরবানি করে তার গোশত দিয়ে জিন্দা করা সম্ভব হয়েছিল। যুবকদেরকে ছেড়ে দিলে হবে না, যুবকেরা কাজ করবে আর মুরব্বীরা তাদেরকে গাইড করবেন। যুবকদের দায়িত্ব হলো মুরব্বীদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া, আর মুরব্বীদের কাজ হলো যুবকদেরকে কাছে টেনে নিয়ে তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়া। বন্ধুগণ, পরিশেষে আমার তিনটি সতর্কতা বাণী আবার শুনিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। এক নম্বর, বর্তমান জামানার আধুনিক ডিজিটাল ফিতনা, তার মধ্যে একটা হলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলিমদের অন্তর্ভুক্ত। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন আমি মুসলিম, তুমি মুসলিম পরিচয় দাও, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই আল্লাহ পাক বলছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আনসার নাম কে দিলেন? আল্লাহ দিলেন। তাহলে আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য নাম পাওয়া গেল। অতএব আপনার ওই বক্তব্য সব জায়গায় প্রযোজ্য নয়। আয়াতের আগের অংশ পড়ে কুলিয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা, তাআলা উইলা কালিমাতিন
সালাইম বাইনানা ও বাইনাকুম, আহলে কিতাবদেরকে বলে দাও, ফাইন তাওয়াল্লাউ বিআন্নানি মিনাল মুসলিমিন, যদি ওরা আহলে কিতাবের মুখ ফিরিয়ে নাই, আহলে কিতাবকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দাও আমি মুসলিম। আমি মুসলিম কাকে বলবো, মুসলিমকে না আহলে কিতাবকে? তাহলে আহলে কিতাবদের কাছে গিয়ে আমি কি মুসলিম, কাফেরদের কাছে গিয়ে আমি কি মুসলিম? শতধা বিচ্ছিন্ন মুসলিম সমাজে আমার পরিচয় আমি মুসলিম। হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড? দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে 73 কাইন্ডস অফ মুসলিম বাস করে, 73 জাতের মুসলিম। কোন জাতের আপনি? ফেরকাবন্দি মানে না সেই মুসলিম। আমি কোনো মাঝহাব মানি না, আমি কোরআন হাদিস মানি। কোরআন হাদিস মানা মুসলিমের নাম হলো আহলুল হাদিস। এতদিন আহলে হাদিসের আকীদার উপর হামলা চালিয়েছে, এখন আহলে হাদিসের নামটাও মুছে দিতে চায়। নামটা মুছে দেওয়ার জন্য এটা নব জাহেলিয়াত এবং ষড়যন্ত্র। দুই নম্বর, সংগঠন করা হারাম। সংগঠন হালাল ছিল গো, সংগঠন হারাম হয়ে গেছে এখন। ও মুফতি সাহেব, তোমার আগের ফতোয়াটা ঠিক না পরের ফতোয়া ঠিক? এক মুফতি সাহেবের সাথে জেদ্দায় কথা হচ্ছিল, তিনি বলছেন সংগঠন নিপাত যাক, সংগঠন ধ্বংস হোক। বললাম যে সংগঠনের টাকা দিয়ে যে তোমাকে বিমানের টিকিট ঢাকায় পাঠানো হয়েছিল, ঢাকা থেকে যে তুমি মোহতারাম আমিরে জামাতের বিমানের টিকিট পেয়ে সেই সংগঠনের টাকার টিকিট নিয়ে সংগঠনের ব্যানারে রাজশাহী সম্মেলনে ভাষণ দিয়েছিলে, সেদিন সংগঠন হালাল ছিল, এখন ডেস্টিনি হালাল হয়ে গেছে, সংগঠন হারাম। ও মুফতি সাহেব, সেদিন আপনার সংগঠন হালাল ছিল, আজকে হারাম হয়ে গেছে। আজকে আপনার এই ফটো আবার দুই দিন পরে কোথায় যাবে আমি জানি না। আপনার মতো ডিজিটাল মুক্তিকে আমি বিশ্বাসও করি না।